This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথাভাঙ্গা শহরে একটি দোকানে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। মাথাভাঙ্গা শহরের পচাগর বাজার এলাকায় এক ব্যবসায়ীর দোকানে ইট খুলে দোকানে প্রবেশ করলে করে ক্যাশ বাক্সে থাকা নগদ কিছু অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রাজু ভৌমিক নামে এক ব্যক্তি বলেন, সকালে দোকান খুলে সে দেখেন যে লাইট চালানো রয়েছে দোকানে, দোকানের ক্যাশ বাক্স এলোমেলোভাবে রয়েছে। পরে সন্দেহ হয়, পাশের দোকানের ছাদে উঠে দেখেন তার দোকানের ইট খোলা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছেন ঘটনা তদন্ত শুরু হয়েছে, মাথাভাঙ্গা থানার পুলিশ এই তদন্ত করছে। কিছু নোট করছিল। আচ্ছা, আমি রাজু ভৌমিক, পচাগর 10 নম্বর আমার হার্ডওয়্যারের দোকান। কালকে রাত্রি 10টার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে গেছি। দোকানের লাইট টাইট সব অফ করে যায় প্রতিদিনের মতন। আজকে সকাল 1:30 সময় আমি দোকান ঝাঁপ যখনই খুলি দেখি দোকানের লাইটগুলো আমার জ্বালানো। তাতে আমার একটু সন্দেহ হলো, আমি তো রাত্রে লাইট বন্ধ করে দিয়েছি। দু একটা মাল ঢাল বার করার পরে দেখি মালগুলো আমার সব দোকানের মধ্যে এলোমেলো হয়, আমার একটু সন্দেহ হয় আর কি। তারপরে আমি ক্যাশটা খুললাম আর কি, ড্রয়ারটা খুললাম। খোলার পরে দেখি আমার ক্যাশের মধ্যে মোটামুটি খুচরো পয়সা কিছু ছিল, আর 1-1.5 হাজার টাকা মতন 20 টাকা 10 টাকা নোট ছিল। এই নোটগুলো নিয়ে নিছি। তারপরে আমি চারদিক দিয়ে খুঁজাখুঁজি করি, চোর ঢুকলো কেমন করে রাত্রিবেলা। তারপরে দেখি পাশের দোকানের উপরে ছাদের উপরে উঠলাম আমি। উঠার পরে দেখি আমার ছাদের সঙ্গে লাগোয়া আমার মানে ইটের গাঁটনি আছে, ওই ইটের গাঁটনি 2-3টা ইট খোলা হয়েছে, খুলে ওই দিকটা চোর ঢুকছে। ঢুকার পরে টাকা পয়সাটা নিয়ে গেছে। তো মালপত্র কিছু বুঝতে পারছি না আর কি, মালপত্র মোটামুটি ঠিকই আছে, মালপত্র সেরকম হয়তো নিতে পারিনি, তাই আমি এখনও বুঝতে পারছি না আর কি। আমাকে দেখতে হবে আর কি, দোকান খুললাম এখনই। অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, আমি থানাতে গিয়েছিলাম, থানার লোকজন আসলো, দেখে দেখে গেল। হ্যাঁ, এই অবস্থায় কিছুক্ষণ আগে গেলো আর কি, ওরা রিপোর্ট টিপোর্ট নিয়ে গেলো। এই এখন আমি দোকান খুলছি আর কি, এখন খুলের পরে আমি এখন দেখবো যে কোনো কিছু মালপত্র কিছু গেলো কি না। কিছু নোট করছিল ওরকম কিছু, এই মালটা নিয়ে চলে গেছে। তারপর খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি কোন দিকে ঢুকছে। পরে দেখি সম্পূর্ণ